আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, বর্তমান সময়ে আমরা ইউটিউব বলেন বা ফেসবুক বলেন, অনলাইন বলেন, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা ঘরে বসেই এখন পৃথিবীর কোথায় কী ধরনের চিকিৎসা হচ্ছে, কী রোগের চিকিৎসা হচ্ছে, নতুন নতুন আবিষ্কার সম্পর্কে আমরা ঘরে বসেই জানতে পারছি একটি ক্লিকের মাধ্যমে। দিন এবং আমাদের পৃথিবী অনেক বেশি আসলে এগিয়ে গেছে, প্রযুক্তি অনেক বেশি এগিয়ে গেছে। একটা সময় যে ধরনের দুরারোগ্য রোগগুলোকে ভয়ঙ্কর মনে হতো, একটা সময় মনে হতো এই রোগ হয়েছে মানে তার নিশ্চিত মৃত্যু, এখন সেগুলোকে মানুষ আর ভয় পায় না। তার একটাই কারণ, কারণ তার চিকিৎসা ব্যবস্থা উন্নত হয়েছে, চিকিৎসা বেরিয়েছে। আসলে পৃথিবীতে যত ধরনের রোগ আছে সব কিছুরই কোনো না কোনো চিকিৎসা আছে। আমরা যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিতে পারি, আমরা সকলেই জানি যে আমরা খুব অল্প দিনের ভিতরে আমরা সুস্থ হয়ে উঠতে পারি। তবে তার জন্য আমাদের সচেতনতা অনেক বেশি দরকার। আমরা অনেকেই দেখা যাচ্ছে দীর্ঘদিন যাবৎ আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ বা ব্যথাকে আমরা পালতে থাকি। আমরা হয়তো ভাবি হয়তো ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে, বা খুব বেশি একটা গুরুত্ব দিই না। এই গুরুত্ব না দেওয়াটাই একটা সময় এতটাই প্রকট আকার ধারণ করে, তখন আর ফিরে আসাটা খুব কষ্টকর হয়ে যায়। এই জন্য কখনো রোগকে পালবেন না, বড় হতে দেবেন না। যখনই সমস্যা, যখনই নিজের শরীরে আপনি অনুভব করবেন কোনো সমস্যা দেখা দিচ্ছে, সাথে সাথে বিশেষজ্ঞের কাছে যান এবং তার চিকিৎসা নিন। খুব অল্প দিনের ভিতরে সুস্থ হয়ে যেতে পারবেন। ঠিক তারই একটি অভাবনীয় অনুকরণ আজকে আমরা আপনাদের সামনে এনে হাজির করেছি। আমাদের একজন পেশেন্ট, যিনি খুবই সচেতন একজন মানুষ, গত প্রায় বছর খানেক আগে ছোট্ট একটি দুর্ঘটনা, এবং তারপর থেকেই হচ্ছে ওনার যে সমস্যাটা সেটা হচ্ছে PLID। ওনার একটি ডিস্ক প্রোলাপস ছিল এবং সেটার জন্য ওনার স্বাভাবিক জীবনে যে কর্মকাণ্ডগুলো উনি করতেন সেগুলো কিছুটা বাধাগ্রস্ত হচ্ছিল, এবং তখন থেকে উনি এর চিকিৎসা শুরু করেন এবং একটা সময় সফলতা পান। যাদের কাছে PLID অনেক ভয়ঙ্কর জিনিস, কোমর ব্যথা, ঘাড়ে ব্যথা বা শরীরের বিভিন্ন জয়েন্টে জয়েন্টে পেইন আছে বা এই ডিস্ক প্রোলাপজনিত সমস্যাটা কারণে প্রায় পঙ্গুত্ব বরণ করছেন, তাদের জন্য বলছি, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আসুন দর্শক, আমাদের আজকের অতিথির সাথে আমরা একটু পরিচিত হই নি এবং তার কাছ থেকে আমরা শুনবো প্রথম থেকে শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। ফারুক আহমদ। ফারুক আহমদ স্যার, আপনার দেশের বাড়ি কোথায়? আমার ঝিনাইদহ জেলা। ঝিনাইদহ, আচ্ছা। ঝিনাইদহ কোথায়? মহেশপুর উপজেলা। মহেশপুর, আচ্ছা। আমরা জানি যে এত দূর থেকে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন, কি হয়েছিল ওই ঘটনাটা থেকে যদি শুরু করতেন আমাদের সাথে। আমার ওই যে মাজার একটু প্রেশার লাগছিল আর কি, শাটার উঠাতে যেয়ে, তো সেটা হচ্ছে দোকানের শাটার আপনি তুলতে গিয়ে হঠাৎ করে আপনি দেখছেন যে প্রচন্ড টান লেগেছে, টান লেগে শব্দ হলো কোমরের ভিতরে, আপনি বুঝতে পারছেন কোমরের ভিতরে একটা শব্দ হলো, তো তখন থেকে একটু পেইন শুরু হলো। আচ্ছা, তারপরে আমি MRI করেছি। MRI করিয়ে একটা নিউরো মেডিসিন ডাক্তার দেখিয়েছি, ওনার কাছে কিছু ওষুধপত্র খেয়েছি, সেটা যায় না। MRI রিপোর্টে কি এসেছে? MRI রিপোর্টে একটা ডিস্কোলাপস আছে। এটা ডিস্কোলাপস, কোন ডিস্কটা খেয়াল আছে আপনার? L5, সেটা ডিস্কোলাপস হয়ে গেছিল। দেন তারপরে কি করলেন? তারপরে একটা অর্থোপেডিকও দেখিয়েছিলাম। উনিও ওনার আমায় উনি আমাকে বলছে যে এটা প্রোলাপসটা মাইল্ড প্রোলাপস আছে, তো কিছু ব্যথার ওষুধ দিয়েছিলেন, তো ব্যথা সেটা খেয়েও আমার কাজ হয়নি। কোনো ধরনের ব্যায়াম বা কিছু দিয়েছিলেন না? সাথে শুধুমাত্র ওষুধ দিয়েছেন, বলেছেন ওষুধে আপনি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। আচ্ছা, কিন্তু ওষুধে আপনি ফলটা, রেজাল্টটা কেমন? রেজাল্ট হয়নি, বরঞ্চ আরো দিন দিন দেখছেন খারাপ আরো বেড়েছে। এটাই ঠিকই বলছেন, যত দিন যাচ্ছে মুভ করছেন আরো অবস্থা দেখছেন খারাপের দিকে যাচ্ছে, এবং তখন ভেবেছেন যে না, এইভাবে হবে না, আরো উন্নত চিকিৎসা দরকার। তখন কি করলেন? তখন আমি ইউটিউবে সার্চ দিলাম আর। আচ্ছা, এরকম ওর ব্যথার কারণগুলো সব এক সময় দিলাম, যে শুভল্লা স্যারের ওনার ভিডিওটা সামনে আসলো, তো ওইটা আমি সার্চ দিয়ে ওনার কথাগুলো আমার ভালো লাগলো, তখন আমি এখানে আসার দৃশ্য নিলাম। এবার এখানে এসে তারপরে ওনাকে দেখালাম। আচ্ছা, তো উনি আমাকে বললো কোনো প্রবলেম না, কিছু আমার এই দেখে ঠিকই বললো যে কোনো সমস্যা মাইনর ব্যাপার আপনার। তো উনি আমাকে সাজেশন করছিল 20 দিন থাকার ব্যাপারে, তো মানে 8 দিনও হয়েছে। 8 দিনে আমি আল্লাহর রহমতে ফুল সুস্থ, আমার কোনো প্রবলেম, খুবই পূর্বের মতন স্বাভাবিক। এই জন্য আমি 8 দিন ট্রিটমেন্ট নিয়ে আমি চলে যাচ্ছি। তার মানে হচ্ছে আপনি যে ব্যথা নিয়ে
গত এক বছর থেকে আপনি ঘুরেছেন বিভিন্ন জায়গায়, ডক্টর দেখেছেন, স্যার দেখার পর বলেছিলেন ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন, কোনো সমস্যা নেই, ভর্তি হয়েছেন, স্যার আনুমানিক প্রায় 20 দিনের কথা বলেছিল, কিন্তু আপনি 8 দিনই আপনি বুঝতে পারছেন যে আপনার সেই ব্যথা চলে গেছে, আপনি স্বাভাবিক মুভমেন্ট করতে পারছেন, নড়াচড়া সবকিছুই করতে পারছেন, এবং ভেতর থেকে আপনি অনুভব করছেন যে সেই আগের ব্যথাটা এখন আর আপনার, নড়াচড়া করতে গেলে যে সমস্যাগুলো হতো সেটা এখন আর আপনি অনুভব করছেন না। এই যে দীর্ঘদিন পরে ব্যথা মুক্ত জীবন, কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে এবং আমি এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করছি এবং এই প্রতিষ্ঠানের যিনি চেয়ারম্যান শহীদুল্লাহ সাহেব, আল্লাহ পাক যেন ওনার দক্ষতা আরও বৃদ্ধি করে দেয় এবং প্রতিষ্ঠানের শ্রীবৃদ্ধির জন্য আমি কামনা করছি। আলহামদুলিল্লাহ স্যার, অসংখ্য দর্শক আছেন এই মুহূর্তে, হয়তো সারা পৃথিবী থেকে হয়তো আপনার এই ভিডিওটা তারা দেখছেন, অনেকেই আছেন তাদের ভিতরে যে কিছুটা কনফিউশন আছে, আতু কি এই ধরনের চিকিৎসা হয় কিনা, বা এই ধরনের পেশেন্টরা যে ব্যথা নিয়ে আসেন তাদের জন্য যদি আপনি উপদেশমূলকভাবে কিছু বলেন। প্যাশন, প্যাশন মানে রোগী তো প্যাশন মানে আবার ধৈর্যশীল, আমার জন্য এখানকার এখানে যারা আসবে একটু ধৈর্য সহকারে ট্রিটমেন্টটা নিতে হবে আর কি। ধৈর্যটা আসলে এখানে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, ইম্পর্টেন্ট একটা বিষয় স্যার। এবং আপনি যখন ভর্তি ছিলেন আপনার আশপাশে তো আরও অনেক পেশেন্টরা ছিল, বা হয়তো সেম প্রবলেম নিয়ে আরও অনেকে এসেছিলেন, বা তাদের হয়তো আর অনেকের অনেক ধরনের প্রবলেম ছিল, তাদেরকে কেমন দেখেছেন? হ্যাঁ, সবাই বলেছে যে গ্র্যাজুয়ালি ডেভেলপ করছে, সবাই এটা বলছে। আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন এতক্ষণ, এরকম হাজারো ঘটনা আছে, এরকম হাজারো পেশেন্ট আছেন আপনাদের সামনে, তারা তাদের জীবনের কথাগুলো এসে বলার চেষ্টা করেন, তারা নিজেরা যেরকম আরেকজনের ভিডিও দেখে তারা উপকৃত হয়েছেন, তারাও চান যে তাদের এই কথাগুলো থেকে যাতে আরও হাজার হাজার মানুষ তারা উপকৃত হন। এর একটাই উদ্দেশ্য, মানুষ মানব সেবা। আমরা সবাই মানব সেবার জন্য নিজেদেরকে আমরা নিয়োজিত করেছি। আপনারাও চেষ্টা করুন, আপনাদের আশপাশে যদি এই ধরনের কোনো পেশেন্ট থাকেন যারা দীর্ঘদিন যাবত ব্যথাজনিত সমস্যায় ভুগেছেন, বা আপনার স্ট্রোকজনিত কারণে তারা প্যারালাইজড হয়ে গিয়েছেন, জীবনের আশা ছেড়ে দিয়েছেন, তাদেরকে বলবো অন্তত একবার চিকিৎসার জন্য আসুন। হয়তো নিরাশ হতে হবে না, কথা দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ।